প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের ছোট গল্পের ক্লাস। গত ক্লাসে আমরা অপঘাত গল্প সম্পর্কে পড়েছিলাম এবং সেখানে আমরা দেখলাম যে অপঘাত গল্পের মধ্যেও আখতারুজ্জামান ইলিয়াস মুক্তিযুদ্ধের প্রসঙ্গকে তুলে ধরেছেন। তো সেক্ষেত্রে আমরা একটি জিনিস খেয়াল করব, তার যে মুক্তিযুদ্ধের প্রসঙ্গ ভিত্তিক যে গল্পগুলো আছে, আমরা দেখব যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল যে গ্রন্থ, যে গল্পটি আছে জাল স্বপ্ন, স্বপ্নের জালের জাল গল্পগ্রন্থের নাম গল্প হচ্ছে জাল স্বপ্ন, স্বপ্নের জাল। তো আমরা একটি জিনিস খেয়াল করি যে এই গল্পগুলো জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পগ্রন্থের এই যে গল্পগুলো গ্রন্থিত হয়েছে, এর সময়কাল কি ধরনের ছিল, কোন প্রেক্ষাপটে ছিল, এই দিকটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিক। তো আমরা দেখি যে এখানে জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পের মধ্যে আখতারুজ্জামান ইলিয়াস যে দৃষ্টিভঙ্গির ব্যবহার করেছেন, যে এখানে তিনি মুক্তিযুদ্ধ প্রসঙ্গকে তুলে এনেছেন এবং সেটি সবিস্তারে, আমরা দেখি যে এখানে যে চরিত্রগুলো আছে, চরিত্রগুলোর মধ্যে আমরা দেখি যে ইমামউদ্দিন, লাল মিয়া, এরপরে লাল নাজের আলী, রাজাকার নাজের আলী, এরপরে ইমামউদ্দিনের পুত্র বুলেট, এসব গল্পকে কেন্দ্র করেই কিন্তু গল্পটি বেড়ে উঠেছে। তো আমরা দেখি যে আখতারুজ্জামান ইলিয়াসের যে গল্প, সে গল্পের তুলনায় এখানে জাল স্বপ্ন, স্বপ্নের জাল যে গল্পটি রয়েছে, এই গল্পটি একটু বিস্তৃত আকারে, যাকে বলবো যে আমরা অতি বৃহৎ গল্পের তুলনায়, গল্প হিসেবে যে অবয়ব থাকে সে তুলনায় গল্পটি একটু বৃহৎ ধরনের। তো আমরা দেখি যে এখানে আখতারুজ্জামান ইলিয়াস কীভাবে শুরু করেছেন, গল্পের শুরুতেই আছে যে ডাইনে সালাম ফিরাইয়া বামে সালাম ফিরাইতে গর্দান ঘুরাইছি, তে দেহি আমার বগলে নমাজ পড়ে বুড়া এক মুসল্লি, 70-75 বয়স হইব, কি এর 75, মনে লয় 80-85 হইছে, 90 ভি হইতে পারে। তাহলে আমরা দেখি যে আখতারুজ্জামান ইলিয়াসের এই যে কথাগুলো, যে তিনি বক্তৃতার ক্ষেত্রে এমন দিকগুলো ব্যবহার করেছেন, পুরনো ঢাকার ভাষাকে ব্যবহার করেছেন, এবং তিনি এর মধ্য দিয়ে একটি জিনিস দেখিয়েছেন যে মুক্তিযুদ্ধ পরবর্তী যে সময়, যে 69 থেকে শুরু করে প্রেক্ষাপট এখানে তার গল্পগুলোর মধ্যে উঠে এসেছে এখানে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। তো এখানে দেখি যে আমরা একদম 95 পর্যন্ত যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটকে প্রায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় কিন্তু তিনি তার গল্পের মধ্যে তুলে ধরেছেন। তো এক্ষেত্রে আমরা দেখি যে এই যে স্বপ্নের মধ্য দিয়ে তিনি এই বর্ণন, এই বর্ণনকে শুধুই যে স্বপ্ন এটা কিন্তু করে তোলেননি, তিনি স্বপ্নকে বাস্তবের আলোকে যেন ব্যাখ্যা করেছেন। এরপরে আমরা দেখি যে কি জানি না আগে দেখি নাই, বুইরার দাড়ি বহুত লম্বা, এক্কেরে ধলা ফকফক্কা, মনে হয় দুধের নহর নাইমা আইসে গাল দুইটা থাইকা, গায়ের রং কালা মালুম হইল, যে কালা মনে হলো। আমরা দেখি আখতারুজ্জামান ইলিয়াস গল্পের ভাষার ক্ষেত্রে তিনি কিন্তু আরবি, ফার্সি, তারপরে হচ্ছে আঞ্চলিক ভাষা, এসব ভাষাগুলোর ব্যবহার করেছেন। মুখের মধ্যে বসন্তের দাগ আছে, আরে না কালা কোলা হইব কেলায়, মোমের লাহান পিছলা মুখ, টোকা দিলে রক্ত বাড়াইব, হন না কি জানি কইতেছিলাম, কি কইলাম তুই খালি গ্যাঞ্জাম করস, কি কইতেছিলাম। তাহলে আমরা দেখি যে এখানে স্বপ্নের বয়ানকে লালমিয়ার জবানিতে বলার যে চেষ্টা, এটা কিন্তু লেখক বর্ণনা করেছেন। আরেকটা জিনিস দেখি আমরা এখানে, যে সালাম ফিরাইতে বামগর্দান ফিরাইছেন আপনার বগলে নামাজ পড়ে, হ সালাম ফিরাইতে গর্দান ঘুরাইছি, তে দেখি আমার বগলে নামাজ পড়ে বুইরা এক মুসল্লি, বহুত বুইরা, বয়স মনে হয় 90-95 হইব, মগর জয়ীফ হয় নাই, জয়ীফ, জয়ীফ শব্দের অর্থ কী, জয়ীফ এটি একটি আরবি শব্দ, জয়ীফ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ, বয়স হয়ে যাওয়া, এককারে তাগড়া রয়েছে, বুইরা মিয়ার পাওয়ের দিকে নজর পড়ছে, তো দেহি বুক দেখলেন না, সিনা না দেখা পাও দেখেন কেমনে, সিনার মধ্যে গুলির দাগ আছে,
আরে খামোশ মাইরা হন না সামরা, বুইরা মুসল্লি মুরব্বি, আমাকে মুরব্বির মুরব্বি। তাজিম কইরা পাওয়ের দিকে দেখলাম, বুইরা মিয়ার পাওয়ের দিকে দেখছি তো নজরে পড়ল পায়ের পাতা দুইখান। হাই হাই, পায়ের পাতা দুইখান তার পেছন দিকে। তাহলে আমরা একটি জিনিস খেয়াল করতে পারি যে আখতারুজ্জামান ইলিয়াস এমন একটি প্রেক্ষাপটকে সামনে এনেছেন যে প্রেক্ষাপট যে পা মানুষের স্বাভাবিক অবস্থায় থাকে হচ্ছে সামনের দিকে, কিন্তু এখানে লাল মিয়া যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের মধ্যে যে বুড়ো মুসল্লিকে তিনি দেখেছেন সে দেখার মধ্যেও আমরা দেখি যে পা সামনে না থেকে সেই পা আছে উল্টো দিকে, পশ্চাদ্ধাবিত যাকে আমরা বলবো। এখন আমরা একটি জিনিস বলতে পারি যে এই যে মহান মুক্তিযুদ্ধের সময়ের যে ঘটনাকে এখানে আনা হয়েছে, নানা ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে বর্ণনা করা হয়েছে, তো সেখানে আমরা একটি জিনিস দেখি যে সে ওই অবস্থানে তাদের যে নিজেদের ব্যক্তিগত অবস্থান কী রকম ছিল, কার কী রকম ছিল, এগুলো কিন্তু বোঝাতেই মূলত আমরা দেখি যে আখতারুজ্জামান ইলিয়াস এর ব্যাখ্যা করেছেন। আরেকটা জিনিস আমরা দেখি যে এই বর্ণনার মধ্যে আমরা 75 মুক্তিযুদ্ধ পরবর্তী যে ঘটনা সেই ঘটনা কিন্তু আমরা দেখতে পাই, এবং এখানে এর মধ্য দিয়ে মোস্তাক শাসনের যে মোস্তাক আহমেদের যে রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যদি আমরা একে ব্যাখ্যা করি তাহলে এটা হবে হলো মোস্তাক আহমেদের যে শাসনামল সেই শাসনামলে রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যার ক্ষেত্রে আখতারুজ্জামান ইলিয়াস এর ব্যবহার করেছেন। তো আমরা একটি জিনিস দেখি যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল যে গল্প, এই গল্পের মধ্যে বাস্তব অবাস্তবের মধ্যে যে একটা সম্মিলন সেই সম্মিলনকে কিন্তু এখানে আখতারুজ্জামান ইলিয়াস ব্যাখ্যা করেছেন। আরেকটি জিনিস খেয়াল করবে তোমরা যে যখন থেকেই পড়বে যে এখানে লাল মিয়া, তারপরে হচ্ছে বুলেট যে চরিত্র ইমামুদ্দির ছেলে, একজন মুক্তিযোদ্ধা ইমামুদ্দিন শহীদ মুক্তিযোদ্ধা তার ছেলে বুলেট, এই তার মধ্যে যে কথোপকথন ভঙ্গি এই ভঙ্গির ব্যবহার কিন্তু আমরা এর মধ্যে দেখি। তাহলে এখানে পরবর্তী অংশে দেওয়া আছে যে আর ওই মুসল্লির পায়ের পাওয়ের পাতা দুইখান বাড়াইছে গিরার পিছন দিকে, বুঝলি না এই দেখাই। তাহলে সরাসরি ভঙ্গিমায় যে দেখানো এই দেখানোর চেষ্টা করা হচ্ছে বুলেটকে। নমাজে বৈশা আপনি আপনার লগের মুসল্লির পাওয়ের পাতা কোন দিকে ফিট করা এইটা দেখেন কেমনে, প্যাট কোমর না দেখা ঠ্যাঙের পাতা দেখেন কেমনে দেখবেন, খাবের মধ্যে খোদাই কহন কি দেহায় কেমনে দেহায় তুই বুঝবি, আমি কি ব্যাক কইতে পারি। তাহলে আমরা দেখছি যে এখানে লালমিয়ার এই যে কথন, লালমিয়ার কথন মধ্যে যে খাব, খাব কি খোয়াব স্বপ্ন, যে স্বপ্নের মধ্য দিয়ে যে খোদা কখন কাকে কি দেখায় এটা কেউ কি কখনো বলতে পারে যে কি দেখাচ্ছে, কোন অংশ দেখাচ্ছে। তো এভাবে আমরা দেখি যে শ্রোতার মুহুর্মুহু সন্দেহ প্রকাশ এবং এ নিয়ে নিজের ধারণা সম্বন্ধে অনিশ্চয়তা সত্ত্বেও লাল মিয়া তার গতরাত্রে দেখা স্বপ্নের বয়ান অব্যাহত রাখে। কোন মসজিদে নামাজ পড়ছিল তা ঠিক ঠাহর করতে পারেনি, নারিন্দার বিন্তা বিবির মসজিদ হতে পারে, তবে স্বপ্নের মসজিদের জানালা দিয়ে দেখা যায় মস্ত কোনো বিলের টলটলে পানি, নারিন্দায় এরকম বিল কোথায়, আবার মসজিদের ছাদটা অনেক উঁচু, ছাদ জুড়ে খোদাই করা অজস্র তারা, সেগুলো সত্যিকারের তারাও হতে পারে, নইলে অমন মিটমিটে জলে কী করে। তাহলে আমরা একটি জিনিস খেয়াল করব, এখানে আখতারুজ্জামান ইলিয়াসের এই যে বয়ান, এই বয়ানের মধ্যে স্বপ্নের সঙ্গে বাস্তবতার মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আখতারুজ্জামান ইলিয়াস জাল স্বপ্ন, স্বপ্নের জাল এই নামকরণের মধ্য দিয়ে কিন্তু তিনি এর সেই দৃষ্টিভঙ্গিকে বোঝাতে চেষ্টা করেছেন যে আসলে এখানে যে অবস্থার কথা বলা হয়েছে, যে প্রেক্ষাপটের কথা বলা হয়েছে, এখানে আমরা দেখব যে 75 পরবর্তী বঙ্গবন্ধু হত্যার পরবর্তী যে সময়গুলো গিয়েছে সে সময়ে খন্দকার মোশতাকের যে সময়টা সে সময়ে কীভাবে রাজনীতি উল্টো পথে চলেছে, সেই উল্টো পথে চলার যে দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আমরা দেখি যে এখানে যে রাজাকার নাজির আলী আছে, এই নাজির আলীর যে ক্রিয়াকর্ম, যে মুক্তিযুদ্ধের সময় সে ছিল পাকিস্তানিদের দোসর রাজাকার, এবং দেখা গেছে যে পুরনো ঢাকায় বিশেষ করে
যে মুক্তিযুদ্ধের সময় যে সব বাসিন্দারা ঢাকা ছেড়েছে, তাদের বাড়িঘর, মূল্যবান জিনিসপত্র এগুলো ছেড়ে ইন্ডিয়াতে পাড়ি দিয়েছে, এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে সময় সে সময় আবার তারা অনেকে ফিরে এসেছে। ফিরে এসে তারা তাদের সে জায়গা জমিগুলো আবার দখল করে নিয়েছে, তাদের যেগুলো অন্যদের অধিকারে ছিল। তো এই যে অন্যের জিনিস হস্তগত করার বিষয়, এই বিষয়টি কিন্তু সেখানে উঠে এসেছে আমরা দেখব। আর এক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে এখানে যে বাস্তবতা, এই বাস্তবতা, বাস্তবতার সঙ্গে স্বপ্নের যে একটি যাকে বলবো আমরা যে ওতপ্রোতভাবে মিশে থাকার যে একটা প্রবণতা, যে এখানে শাসক গোষ্ঠীর চরিত্র অঙ্কনের ক্ষেত্রে আতরুজ্জামান ইলিয়াস যে অনুষঙ্গের ব্যবহার করেছেন, সেগুলো কিন্তু আমরা দেখি যে অনেকটা তিনি ব্যাখ্যা করেছেন চেতনা প্রবাহ রীতির ধারা, যাকে আমরা বলবো যে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে। ফ্ল্যাশব্যাক মানে হচ্ছে পেছন ফিরে তাকানো। তো আমরা একটি জিনিস খেয়াল করব যে এখানে আতরুজ্জামান ইলিয়াসের যে দৃষ্টিভঙ্গি ঘটনা বর্ণনার ক্ষেত্রে, যে এখানে আবার বলা হয়েছে নামাজে বসে মসজিদের অবস্থান বা গঠনকে স্থাপত্যের দিকে খেয়াল করা লাল মিয়ার ধাতে নাই, এশার নামাজের ফরজ ও সুন্নাত আদায় করে বেতেরের শেষে কাঁধের অদৃশ্য ফেরেস্তাদের সালাম করতে গিয়ে তার বাঁ দিকের মুসল্লির দুই পায়ের পাতার বিপরীত বিন্যাস দেখে লাল মিয়া খুব ভয় পায়। আল্লাহ তাকে এটা কি দেখাচ্ছে, এর মানেটা কি? নিজের গুণাগাতার মাপ চেয়ে এবং ভয় থেকে রেহাই পেতে হয়তো সে উল্টানো পায়ের মুসল্লির রুহের তসল্লিতেই কি না কে জানে। এখানে তসল্লি, তসল্লিটা আরবি শব্দ, এখানে তসল্লি শব্দের অর্থ হচ্ছে সান্ত্বনা। এরপরে আমরা দেখছি যে হাত দুইখান তুইলা আল্লাহর দরবারে মোনাজাত করলাম, আধা ঘন্টা এক ঘন্টা তো হইবই, দেড় ঘন্টা না দুই ঘন্টা ভি হইবার পারে, আল্লাহর কাছে বহুত কানলাম। তো আমরা দেখি যে এখানে লাল মিয়ার যে জবানি, সে জবানি থেকে এখানে দেখানো হয়েছে যে আতরুজ্জামান ইলিয়াস একজন মানুষের যে মনস্তত্ব, সে মনস্তত্ব কীভাবে কাজ করে সে দিকটি কিন্তু আমরা দেখি যে এখানে দেখানো হয়েছে। এখন আমরা যদি একটি জিনিস খেয়াল করি যে লাল মিয়ার মনস্তত্ব বিশ্লেষণে আতরুজ্জামান ইলিয়াস কেন এই স্বপ্নের আশ্রয় নিলেন, তিনি দেখাতে চেয়েছেন, আমরা একটি জিনিস খেয়াল করব যে মুক্তিযুদ্ধ পরবর্তী যে রাজনৈতিক প্রেক্ষাপট অতিবাহিত হয়েছে, সে সময়ে বঙ্গবন্ধু পরিবার এবং দেশের রাজনীতির যে অবস্থা যেভাবে অতিবাহিত হয়েছে, সেটা অনেকটা আমরা দেখি যে উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, সেরকম টাইপ। এটা কিন্তু তোমরা দেখবে যে এখানে মানুষের যে আসল চিন্তাভাবনা, সে চিন্তাভাবনা মোতাবেক কিন্তু এগুলো হয়নি। আমরা দেখি যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পের যে রচনাকাল, এটি কিন্তু 1992 সালের দিকে। তো 1992 সালের দিকে এসে আতরুজ্জামান ইলিয়াস তিনি যে রাজনীতি প্রেক্ষাপটকে দেখেছেন, বুঝেছেন, এগুলো কিন্তু তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। এই জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পের মধ্যে আমরা দেখি যে স্বাধীনতা অর্জনের প্রায় মানে 20 বছর পরের যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি কিন্তু তিনি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে তুলে ধরেছেন। ফ্ল্যাশব্যাক হচ্ছে পেছন ফিরে তাকানো। তো আমরা একটি জিনিস দেখব যে এই যে পেছন ফিরে তাকানো, এই পেছন ফিরে তাকিয়ে যে বর্তমান বাংলাদেশে যে প্রগতিশীল, বর্তমান বলতে গেলে সে 92 থেকে 95 প্রেক্ষাপটের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। যে এখানে যে প্রতিক্রিয়াশীল যে গোষ্ঠীটি ছিল, সে গোষ্ঠীর যে শক্তিশালী শাখা প্রশাখা, তারপরে হচ্ছে আমরা দেখি যে এদের যে রাজনৈতিক বিস্তার, এই বিস্তারের ঘটনা এবং তাদের যে শঠতা, যে ক্রূরতা, এগুলো কিন্তু আমরা দেখি যে
আখতারুজ্জামান ইলিয়াস তার ছোট গল্পের মধ্যে তুলে ধরেছেন। আর এই তুলে ধরার মধ্যে আমরা দেখি যে যে চরিত্রগুলো লালমিয়া, বুলেট, এই চরিত্রগুলোর মধ্যে আমরা দেখেছি তার দিকটি উঠে এসেছে। এখন 1971 সালের যে পাকিস্তানের শাসক চক্র, এই শাসক চক্রের প্রতিনিধি হিসেবে এসেছে নাজির আলী। এবং নাজির আলী এমন একটি প্রতিক্রিয়াশীল চরিত্র যে কিনা পাকিস্তানি হানাদার বাহিনীদের সহায়তা করেছে এবং তাদেরকে এদেশের মানুষের ক্ষেত্রে স্বাধীনতাকামী বা মুক্তিকামী মানুষের যে মনস্তত্ব, সেই মনস্তত্ত্বে হানা দিতে সহায়তা করেছে। আমরা দেখব যে এখানে একটি জিনিস, যে স্বাধীনতা প্রাপ্তির যে পরবর্তী অধ্যায়, সে অধ্যায়ে কীভাবে দেখা যাচ্ছে যে গোটা পাকিস্তানি যে শাসন ব্যবস্থা, তারা যা চেয়েছিল ধর্মকে ব্যবহার করে একটি জাতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে একটি দিক, বা আমরা দেখি যে অপশাসন, সেই অপশাসনের অনুগামী হয়েছে কিন্তু এই নাজির আলী চরিত্রের মধ্য দিয়ে আমরা দেখি। এবং সে জায়গা থেকে কিন্তু এই শক্তিগুলো উত্থিত হয়েছে, তোমরা দেখবে। আর আরেকটা জিনিস হচ্ছে স্বাধীনতা যুদ্ধের মানে ঘোর বিরোধী যে শক্তি, এই শক্তি রূপে কিন্তু পাকিস্তানি হানাদারদের যে দোসর, যাকে আমরা দেখব যে এই নাজির আলী কিন্তু তাতে পরিণত হয়েছিল। আরেকটা জিনিস যে এখানে যে শহীদ ইমামউদ্দিনের কথা বলা হয়েছে, যে কিনা বুলেটের বাবা, এই বুলেটের বাবা, তো এখানে ইমামউদ্দিন এবং লালমিয়া এরা কিন্তু বাল্যবন্ধু ছিল এবং এদের একটি রূপ মানে একটি জিনিস তাদের মনস্তত্ব বুঝতে গেলে, যেমন আমরা এখানে একটি জিনিস দেখি যে বলা হয়েছে যে ওই বেইমানেরই তো ছেলে, রক্তের দোষ মোচন হয় কী করে, ইমামউদ্দিন তাকে কোনো দিন বিশ্বাস করেনি, ওই অবিশ্বাস সে গেঁথে রেখে গেছে ছেলের ভেতরে। লালমিয়াকে অবিশ্বাস করে ইমামউদ্দিনের লাভটা কী হয়েছে, রথ খোলার মোড়ে ইলেকট্রিক ট্রান্সফরমার উড়িয়ে পালাবার সময় মিলিটারির গুলিতে সে ধপাস করে পড়ে গেল বংশালের মাথায়, ওইদিকে ওই রাস্তায় ছুটতে গেল কোন আক্কেলে, নবপুরের চওড়া রাস্তায় দৌড়ে পালাবার ঝুঁকিটা সে নেয় কোন সাহসে। তাহলে আমরা দেখি যে এখানে ইমামউদ্দিন এবং লালমিয়া যদিও তারা বাল্যবন্ধু এবং দুজনের দুই প্রেক্ষাপট থেকে এখানে দুজনকে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আখতারুজ্জামান ইলিয়াস লালমিয়াকে দেখালেন যে নাজির আলী যে কিনা পাকিস্তানিদের দোসর, তাদের সহায়ক হিসেবে, এবং ইমামউদ্দিনকে দেখালেন যে তিনি মুক্তিযুদ্ধের পক্ষের লোক এবং তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা। এক্ষেত্রে আমরা দেখি তো আমরা ইমামউদ্দিনের মনস্তত্ব বুঝতে, যেমন এখানে দেখি যে রায়শাহবাজার পুলের উপর মসজিদে হাফিজুল্লাহ মুন্সির কাছে কায়দা আমপারা পড়া শুরু করে মাঝখানে ক্ষান্ত দেওয়া, বড় হতে হতে এর ছাদে উঠে ওর ছাদে উঠে ঘুড়ি উড়ানো, চৈত্র সংক্রান্তির দিনে ঘুড়ি উড়াতে গিয়ে পড়ে গিয়ে ছাদের কার্নিশ ধরে ঝোলা, আরেকটু বড় হলে মুকুলে নাগমহলে গেটম্যানদের ফাই ফরমাস খেটে দিয়ে মাগনা সিনেমা দেখা, বাংলাবাজার মেয়েদের স্কুলের সামনে 10টা 5টা টাঙ্কি মারা, সব ডিউটি তো পালন করলো তারা একসঙ্গে। তাহলে এখানে লালমিয়া এবং ইমামউদ্দিন যে বাল্যকাল, সেই বাল্যকাল তারা কীভাবে কাটিয়েছে, সেই দৃষ্টিভঙ্গি কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস এখানে দেখিয়েছেন। তো আমরা দেখি যে এভাবে ক্রমে ক্রমেই তারা বড় হতে থাকে এবং বড় হতে হতে তাদের মধ্যে যে পার্থক্য, আচরণিক যে পার্থক্য, সেই আচরণিক পার্থক্যগুলো কিন্তু দেখা দিতে থাকে। তো একটি জিনিস আমরা দেখি যে বড় হয়ে লালমিয়া চায়ের দোকানে কাজ করে এবং আমরা দেখি যে সেখানে চায়ের দোকানে কাজ করা অবস্থায় খদ্দের বাড়াতে, সেখানে আমরা যাকে বলি কাস্টমার বাড়াতে সে আগের দিনে দেখা যে সিনেমা, সেই সিনেমা বর্ণনা করছে এবং কাস্টমারকে আকর্ষণ করার যে দিক, সেই দিকটি কিন্তু দেখানোর চেষ্টা এখানে রয়েছে। তো আমরা দেখি যে এখানে যখন সে করছে, ইমামউদ্দিন দুজনেই কিন্তু তখন বেঁচে আছে, ইমামউদ্দিও বেঁচে আছে, এবং যখন লালমিয়া এই ধরনের বর্ণনাগুলো করতে যায়, ইমামউদ্দি তাকে ভুল ধরিয়ে দেয় এবং মানে
লেখকের ভাষায় এখানে বলা যায় যে ভুল ধরিয়ে দেয়, বাহাস করে। এর দৃষ্টিভঙ্গি কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস ইমামুদ্দের চরিত্র বিশ্লেষণে দেখিয়েছেন। আরেকটি জিনিস আমরা দেখি যে ইমামুদ্দিন মুক্তিযুদ্ধে শহীদ হলে, আমরা একটু আগেই পড়লাম যে কীভাবে তার গুলি লাগে, ইমামুদ্দিন মুক্তিযুদ্ধে শহীদ হলে তার যে স্ত্রী, তার স্ত্রী সন্তান প্রসব করে, তো 8 মাসের সন্তানকে রেখে ইমামুদ্দিন কিন্তু মুক্তিযুদ্ধে চলে যায় এবং তার স্ত্রীকেও এই নাজির আলীর ধরিয়ে দেওয়ার, পাকিস্তানিদের হাতে ধরিয়ে দেওয়ার একটি দিকও আমরা দেখি যে এখানে আছে। এরপরে স্ত্রীও মারা যায়, মারা যাওয়ার পর আমরা দেখি যে পিতৃ মাতৃহীন যে বুলেট, ইমামুদ্দিন ছেলে বুলেট, এই বুলেট দাদির আশ্রয়ে বড় হয় এবং দাদির মৃত্যুর পর দেখা যাচ্ছে যে সে নানা রকম ব্যবসার সঙ্গে যুক্ত হয়, যে টিফিন ক্যারিয়ারে ভাত ভরে যে বিভিন্ন জায়গায় সার্ভিসের কাজ করে, যে সে কী করছে, সে বিভিন্ন অফিসে কর্মকর্তাদের বা কর্মচারীদের খাবারের টিফিন সরবরাহ করছে এবং যখন দেখা যাচ্ছে যে এরকম টিফিন সরবরাহ করছে এবং এর ফাঁকে দেখা যায় এ টিফিন সে টিফিন থেকে কিছু কিছু করে ভাত তরকারি সরিয়ে সরিয়ে খেয়ে খেয়ে তার মধ্যে তার যে চেহারার একটা রোশনাই যাকে দেখি আমরা, এটা এরকম হয় এবং পরবর্তীতে এক সময় যখন সে লোকগুলো ধরতে পারে যে বুলেট এই ধরনের কাজ করছে, তখন একদিন দেখা যাচ্ছে যে হঠাৎ করে 7-8টা টিফিনের ভাত ভাতসহ সে নিরুদ্দেশ হয়ে যায় এবং পরে একদিন লালমিয়ার কাছে আসে সে টিফিনগুলো বিক্রির জন্য। তো আমরা দেখি যে এক সময় লালমিয়ার চায়ের দোকানেও কাজ করে এই বুলেট। তো আমরা একটি জিনিস খেয়াল করব যে মুক্তিযোদ্ধার সন্তান হলেও তার মধ্যে যে দিকটি থাকার কথা, যেভাবে তার বেড়ে ওঠার কথা, সে দিকটি কিন্তু আমরা বুলেটের মধ্যে দেখি না। আর আমরা দেখি যে এক পর্যায়ে বুলেট হরতাল, মিছিল, পিকেটিং এবং আন্দোলনে তাকে নেমে যেতে দেখি। এভাবে আমরা একটি জিনিস দেখি যে লালমি আস্তে আস্তে জানতে পারে যে বুলেট একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বুলেট, সে এই সব কাজের মধ্যে জড়িয়ে পড়েছে। তো আমরা দেখি যে এখানে এই যে যখন বুলেট এই কাজগুলো করতে থাকে এবং লালমিয়া তখনও কিন্তু সে একটি দোকানের মালিক বলা যাবে না, সে নাজির আলী মালিক হয় এবং এখানে সে দোকানের ম্যানেজার হচ্ছে এই লালমিয়া। তো তখন বুলেটকে লালমিয়া কাজ দেয়। তো কাজ দেওয়ার পর আমরা দেখি যে এই যে লালমিয়ার কথন, যে স্বপ্ন কথন এবং স্বপ্নের যে কারণ, সে কারণ অনুসন্ধান করে যে জিনিসটি জানা যায় যে উল্টো পাওয়ালা যে মানুষ, যে বিষয়টি, যে মুসল্লির কথা বলা হয়েছে, এই উল্টো পা দ্বারা যে তাদেরকে দেখানো হয়েছে দেশ ও জাতির শত্রু রূপে। আর সেক্ষেত্রে আমরা একটি জিনিস দেখি যে সঠিক পথের উল্টো দিকে হাঁটার যে একটি প্রবণতা, এই প্রবণতার মতো দিয়ে কিন্তু যে দেশের শত্রু যারা, তাদের প্রতি যেন ঘৃণা প্রকাশ করেছেন আখতারুজ্জামান ইলিয়াস, এর জিনিসটি কিন্তু আমরা দেখি। এরপরে আমরা দেখব যে এখানে যে দিকটি চলে এসেছে, আজ এতগুলো বছর পর এরকম খাসলত ফের জেগে উঠেছে ইমামুদ্দিনের ছেলের জবানে। কতকাল হয়ে গেল যৌবন পার করে দিয়ে লালমিয়া বুড়ো হতে চলেছে, তার ফর্সা গাল বাদামি হয়ে গেল, বাদামি গালে এখন কয়েক গাছা দাড়িও ঝুলিয়ে দিয়েছে। যদিও এত পাতলা দাড়িতে চেষ্টা করেও নাজির আলীর মুরব্বি মুরব্বি ভাবটা আসে না, সে দাড়িতেও সাদা রং ধরেছে আর কটা দিনই বা সে বাজবে। সিনেমা দেখা সে বাদ দিয়েছে অনেক আগে, আর যাই করুক জুম্মার নামাজটা বাদ দেয় না, শবে বরাতের রাতে রাতভর পড়ে থাকে মিরপুরের মাজার শরীফে। একটি জিনিস আমরা দেখি যে এখানে যে লালমিয়া, এই লালমিয়ার মনস্তত্ব ব্যাখ্যায় কিন্তু লেখক এ ধরনের অবতারণা করেছেন। তিনি দেখিয়েছেন একটি জিনিস, তোমরা দেখবে যে আখতারুজ্জামান ইলিয়াস
তার জাল স্বপ্ন স্বপ্নচার গল্পের মধ্যে লাল মিয়ার সেই যে আগের যে পদ্ধতি, বয়ান পদ্ধতি, সেই পদ্ধতি যে এখন বুড়ো হয়ে গেছে, এখন আর সিনেমা দেখতে পারে না, কিন্তু সে ধরনের গল্প জমিয়ে জমিয়ে বলাও যায় না, এই জন্য সে কী করেছে, সে এখন দেখেছে যে উল্টো পাওয়ালা যে মুসল্লি, সেই মুসল্লির গল্পকে তিনি লাল মিয়ার মধ্য দিয়ে প্রকাশে চেষ্টা করেছেন এবং দেখিয়েছেন যে কীভাবে মানুষ যে উল্টো পথে ধাবিত হয়, তার মানে এখানে যে রাজনৈতিক পটভূমির কথা বলা হয়েছে, সে রাজনৈতিক পটভূমি যে মুক্তিযুদ্ধ পরবর্তী যে রাজনীতি এবং 75 পরবর্তী যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে বিস্তর ফারাক। 95 সময়কাল পর্যন্ত আমরা দেখি যে এই সময়কালের কথাই কিন্তু লেখক বলেছেন। যেমন আমরা দেখি যে মিলিটারি ব্রাশ ফায়ারে ইমামউদ্দিন যখন মরে, এই ছোড়া তখন হওয়ার আড়াই মাস পর, 8 মাসেও পড়েছে কিনা সন্দেহ। এরূপ মাস তিনেক আগে মিলিটারি জুলুম শুরু হওয়ার আড়াই মাস পর ইমামউদ্দিন গেল ইন্ডিয়া। তারপর থেকে ছেলের সঙ্গে তার তো কোনো যোগাযোগই ছিল না। ছেলের কথা কি সে লালমিয়াকে বলে গিয়েছিল? মনে হয় না। তো আমরা দেখি যে যখন তারা, তাদের বাল্যকাল ছিল, লালমিয়ার বাল্যকাল ছিল, সেই বাল্যকালেও কিন্তু ইমামউদ্দিন, লালমিয়া যখন গল্প বলতো, সে গল্পের মধ্যে ইমামউদ্দিন কিন্তু বাধা দিত এবং নানাভাবে তাকে বিরক্ত করত। তো আমরা দেখি যে এখানেও লালমিয়া কিন্তু ব্যাখ্যা করছে যে সে যখন এখন সেই স্বপ্নের কথা বয়ান করতে যাচ্ছে, তখনও যেন বুলেট সেই বাবার মতোই তাকে বারবার বাধা দিচ্ছে এবং তার যে চিন্তা চেতনা সে সময়কার এবং 75 পরবর্তী যে চিন্তা চেতনা, এই দুইয়ের মধ্যে যেন কিছুটা মিল দেখতে পাচ্ছে, এই জিনিসটি কিন্তু আমরা দেখি। আরেকটি জিনিস আমরা একটি জিনিস খেয়াল করব যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পের মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে, সেই বিষয়গুলোর মধ্যে আমরা দেখি যে এটা 75 পরবর্তী যে সময়, সে সময়ে যে হতাশা, স্বপ্নভঙ্গ, তারপরে হচ্ছে অবক্ষয়, এরপরে যে পরাজিত অপশক্তির যে উত্থান, সেই উত্থান কীভাবে হয়েছে, এরপরে আমরা দেখি যে এক কথায় বলা যায় যে মুক্তিযুদ্ধের সমকালের যে নির্যাতন, অত্যাচার, এরপরে হচ্ছে বাড়িঘর, দোকানপাট, এরপরে হচ্ছে লুট, রাহাজানি, যা বলবো, দখল, এই সব কিছুই কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস তুলে ধরেছেন। আর তাছাড়া তিনি দেখিয়েছেন যে স্বাধীন দেশে শহীদ পরিবারের যে মাথা গোঁজার ঠাই হয়, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই যে এখানে ইমামউদ্দিন পরিবারের কিন্তু সে ধরনের ঠাই হচ্ছে না, এদিকটি কিন্তু আমরা দেখি। যেমন আরেকটি জিনিস হচ্ছে এখানে নাজির আলীর প্রসঙ্গে একটু কথা বলি। নাজির আলীর যে চরিত্রটি আছে, এই নাজির আলীর চরিত্রের মধ্যে যখন মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায়, শেষ হওয়ার পর গা ঢাকা দেওয়ার পরে যখন আবার দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু হত্যার পরবর্তী সময়ে তো রাজনৈতিক প্রেক্ষাপট একদম পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন হওয়ার সময় দেখা যাচ্ছে যে সে ধরনের সুবিধাভোগী যে পাকিস্তানের সুবিধাভোগী যে মানুষগুলো ছিল এদেশে, তাদের যে দস্যুরা ছিল, তারা কিন্তু আস্তে আস্তে আবার এদেশে আসা শুরু করে। ঠিক তাদেরই প্রতীকীর, তাদেরই সেই চরিত্রকে প্রতীকী বা রূপকী ব্যঞ্জনায় কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস এখানে তুলে ধরেছেন, যা কিনা তোমরা দেখবে। এক্ষেত্রে আমরা যেমন বলতে পারি যে নাজির আলী হচ্ছে সুবিধাভোগীদের মধ্যে একজন, এরপরে হচ্ছে সে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় দখল করে নিচ্ছে বাড়িঘরগুলো, এবং এত বাড়িঘরগুলো দখল করেছে যে কোনটা থেকে কোনটাতে ঘুমোবে সেটা নিয়েও সে কনফিউজ হয়ে যায়। এরপরে আমরা দেখি যে এখানে আবার দেশ স্বাধীন হওয়ার পর আত্মগোপন, আত্মগোপনের পর এবং 75 পরবর্তী সময়ে আবার ফিরে আসা, এবং ফিরে আসার কৌশলটা কীরকম আমরা দেখি, কৌশলটা এরকম একটু যে এক শুক্রবারে জুম্মার নামাজের পর মসজিদের দরজায় দাঁড়িয়ে মাথা নুয়ে মুসল্লিদের প্রত্যেককে আলাদা আলাদা করে সালাম করতে দেখা গেল নাজির আলীকে।
আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? তার চেনা অচেনা সবাই তার লম্বা সফেদ দাড়ির দিকে হা করে তাকিয়ে থাকে। তার লালচে ফর্সা গালে আলোর আভা, ঘাড়ে ঝুলানো গামছার মতো কাপড়ের টুকরা, আলখাল্লা এত বড় যে পাজামা না পড়লেও তার চলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে যে নাজির আলী যে স্বাধীন বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করলো এবং তার এই করার যে ভঙ্গিমা, এই ভঙ্গিমা কিন্তু এখানে দেখাতে চেয়েছেন। এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি যে সুবিধাবাদী যে নাজির আলীরা ছিলেন, এই এদের এদেরকে উপস্থাপনই কিন্তু লেখকের আশু অভীষ্ট, যাকে আমরা বলবো। এবং দেখি যে সে আসার পরেই দেখা যায় যে সে বিশ্বাসী লাল মিয়া মুক্তিযুদ্ধের সময় তার হয়ে কাজ করেছে এবং এই লাল মিয়াকে দোকানে কাজে লাগায়, এবং দেখা যাচ্ছে যে শহীদ পুত্র ইমামউদ্দিনের পুত্র বুলেট, বুলেটকেও যেমন আশ্রয় দিচ্ছে এবং তাকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশেও যে একটি মানে কথিত যে দেশপ্রেম, এই দেশপ্রেমের যে আড়ালে তাদের যে অবৈধ ব্যবসা, সেই ব্যবসাকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সব শহীদ সন্তানদের তারা একদম উপযুক্ত বলে মনে করে। আর আরেকটা জিনিস আমরা নাজির আলীর ভাবনায় দেখতে পারি এরকম যে একটা শহীদ মুক্তিযোদ্ধার ছেলে মানে অ্যাসেট, কখন কি হয় কে জানে, যদি তেরিবেরি করে তখন দেখা যাবে। ঘাপটি মেরে থাকার সময় তখনকার মন্ত্রীর মুক্তিযোদ্ধা ভাইয়ের সঙ্গে ব্যবসা করে যে টাকা করেছে তা কি ব্যাংকে জমাবার জন্য? গার্মেন্টস চালু হলে তো কথাই নাই, এই মহল্লা কিনে নিতে তখন আর কতক্ষণ? তাহলে আমরা দেখি যে সে সময়ে যে 92 পরবর্তী যে সময় কেটে গেছে সে সময়ে যে রাজনৈতিক যে উত্থান এক একজনের, সেই সব সুবিধাবাদী লোকদের, সেই সব লোকদের চরিত্র বিশ্লেষণে কিন্তু আমরা দেখি আখতারুজ্জামান ইলিয়াসের কাম্য। এরপর আমরা দেখি যে এখন একটি জিনিস আমরা দেখি যে নাজির আলীর এই যে মনস্তত্ত্ব, এই মনস্তত্ত্ব থেকে আমরা তার যে দিকটা, যে সে স্বাধীনতা পরবর্তী যে সময়, এই সময়ে যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, এই প্রেক্ষাপটে সে সময়ে যে পয়সা কামিয়েছে, সে পয়সা থেকে নিজেকে আত্মপ্রকাশের, ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশের যে দিক, সে দিকটা কিন্তু সে আমরা দেখছি যে চেষ্টা করছে সেই অবস্থান আবার ফিরে পাওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমরা দেখি যে এই নাসিরুদ্দিনই কিন্তু মূলত ইমামউদ্দিনের হত্যার পেছনে বা ইমামউদ্দিন যে শহীদ হয়েছে তার জন্য দায়ী আমরা দেখি। এবং ইমামউদ্দিনের যে স্ত্রীকে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে যেমন নাজিরুদ্দিন দায়ী, এই নাজিরুদ্দিনের আরও যে কাজকর্ম, যে বস্তিতে আগুন ধরিয়ে দেওয়া, তারপরে হচ্ছে ইমামউদ্দিনের দাদিকে হত্যা করা, এরপরে আমরা দেখি যে আরও অনেক কুকর্ম আছে যা কিনা নাজির আলী করেছিল পাকিস্তানি সৈনিকদের সহযোগিতায়। তো আমরা একটা জিনিস দেখি যে সে এদেশের বাসিন্দা হয়েও তারপর পাকিস্তানিদের সহায়তা করতে কিন্তু ভুল করেনি, সে কিন্তু নির্বিচারে এদেশের মানুষের উপর অত্যাচার করেছে, দখল করেছে, লুণ্ঠন করেছে, এই দিকগুলো কিন্তু আমরা নাজির আলীর চরিত্রের মধ্যে দেখে থাকি। আরেকটা জিনিস দেখি যে এখানে ইমামউদ্দিনের যে স্ত্রী, সেই স্ত্রীকে যে পাকিস্তানিদের হাতে তুলে দেয় এবং তুলে দেওয়ার ক্ষেত্রে তার যে অবস্থান, সে অবস্থানকেও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। আর আরেকটা জিনিস দেখবে যে আখতারুজ্জামান ইলিয়াস কিন্তু তার এই গল্পের মধ্যে পুরনো ঢাকার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কিন্তু তুলে ধরা হয়েছে, এই দিকটি কিন্তু আমরা দেখি। যেমন এখানে একটি জিনিস খেয়াল করো যে ইমামউদ্দিন পাল্টা জিজ্ঞেস করে আইব না, তবে মালিকের ছেলেদের ফিরে আসা নিয়ে তারও একটু সন্দেহ হয়তো ছিল, একটু ভেবে বলে না আইলে কি গরিব মানুষের মধ্যে বিলায়া দেওয়া হইব। মুক্তিযুদ্ধের এই সময়েতে দখলকৃত যে বাড়িঘরগুলো, এই বাড়িঘরগুলো কি করা হবে, যে তারা যদি ফিরেও না আসে তাহলে এগুলো গরিব মানুষদের বিলিয়ে দেওয়া হবে। তোর মহাজানের নবেন্দু বসাক লেনের মধ্যে রাধা গোবিন্দ পোদ্দারের মণিহারির দোকান দখল করছে, এগুলো কিন্তু ইমামতি লাল মিয়াকে
বলছে, ধনঞ্জয় লেনের ধনঞ্জয় সাহার কাপড়ের দোকান মিলিটারি পুরাইয়া দিল, ঘরটা দখল করলো তার মহাজনে। তো আমরা দেখি যে এখানে দেখছি যে যে স্ল্যাংয়ের ব্যবহার করা হয়েছে, স্ল্যাংয়ের ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু আমরা পুরনো ঢাকার সংস্কৃতিকে খুঁজে পাই। যেখানে যেমন আর দুইটা মাসবি এগুলা রাখবার পারে কি না, পারে নাকি দেখ, বলতে বলতে ইমামউদ্দিনের গলা ফের নিচে নেমে আসে। তাহলে আমরা দেখছি লালমিয়া এবং ইমামউদ্দিনের মধ্যে যে কথাবার্তাগুলো, সে সব কিছু কিন্তু চেতনা প্রবাহের মধ্য দিয়ে লালমিয়া তুলে ধরেছে। একটি জিনিস আমরা দেখি যে ফ্ল্যাশব্যাকে যে চেতনা প্রবাহ রীতি, যে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর যে গল্পগুলো পড়েছি, তোমরা পড়েছো যখন, তখন দেখবে যে সৈয়দ ওয়ালিউল্লাহ কিন্তু এই চেতনা প্রবাহ রীতির কথা বলেছেন। এবং সেখানে এখানে যে একটা অস্তিত্বকে তুলে ধরা হয়েছে, যে এই অস্তিত্ব কীভাবে সেই পুরনো অবস্থা থেকে বর্তমানে আসছে এবং বর্তমানে থেকে পুরনোতে ফিরে যাচ্ছে, সেই দিকটি কিন্তু এখানে এসেছে। তো এভাবে হচ্ছে আমরা দেখে যে সেই চেতনার কথা বলা হয়েছে। এরপরে আবার আমরা দেখব যে আর একটি জিনিস আমরা দেখি যে নাজির আলী যে চরিত্র, এই নাজির আলী চরিত্রের মধ্যে যে পোশাকি খোলস, এই পোশাকি খোলস, এরপরে এর মধ্যে দিয়ে যে অন্তঃসার শূন্য ধর্মীয় সংহতি, তারপরে হচ্ছে উদ্দেশ্য এবং মানবতা বিরোধী যে চারিত্র বৈশিষ্ট্য, এই সবগুলোই কিন্তু নাজির আলী চরিত্রের মধ্য দিয়ে লেখক তুলে ধরেছেন। আরেকটা জিনিস আমরা দেখি যে স্বাধীনতার পর দেশকে যে প্রগতির বদলে প্রতিক্রিয়াশীল যারা ছিল, এই তারা ক্রমাগত আবার পেছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু রত ছিল। তো এই পরিস্থিতিতে লেখক আমরা দেখি যে পরাজিত অপশক্তির যে একটি উত্থান, সেই উত্থানের প্রতিবাদে কিন্তু বাস্তবানুক যে দিক, সে দিককে কিন্তু তিনি উপস্থাপনের চেষ্টা করেছেন। যেমন আমরা দেখি যে বুলেটের বেড়ে ওঠা এবং বুলেটের যে আচরণ, সেই আচরণ এবং তারপরে তার মধ্যে যে আদর্শ বোধ জন্ম নেওয়ার কথা, সে সব কিছু না হওয়া, যে একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান তার যে আদর্শ বোধ, তার যে বেড়ে ওঠা, এগুলো যেভাবে হবে সেভাবে হচ্ছে না। এরপরে আমরা দেখছি যে আবার সে যখন দাদির কাছে তার বাবার সে আদর্শ বোধ বা তার বাবার মুক্তিযুদ্ধের সময়কার যে দৃষ্টিভঙ্গি বা যে মূল্যায়ন ছিল সেগুলো সম্পর্কে বলা হচ্ছে, তখন কিন্তু আমরা দেখি যে বুলেটের মধ্যে এমন একটি চেতনা জেগে উঠছে যে সে কিন্তু এই ধরনের সুবিধাভোগী যে মানুষগুলো আছে তাদের প্রতি একটা অবজ্ঞাভাব, ঘৃণা, এগুলো কিন্তু প্রকাশ পেয়েছে। এরপরে আমরা দেখি যে সেনাবাহিনীর যে লরি, এই লরি ঘুমের মধ্যেই, যে স্বপ্নের মধ্যেই এই সেনাবাহিনীর লরিগুলোকে পুড়িয়ে দিয়ে মানে উড়িয়ে দিচ্ছে, এবং উড়িয়ে দিয়ে নাজির আলীর যে নাজির আলীকে গল্পের মধ্যে দেখা যাচ্ছে যে যেন 500 বার হত্যা করছে, এসব কিছুই যেন মনে হচ্ছে যে বুলেটের মধ্যে ইচ্ছা পূরণের যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, সেই জাগ্রত হওয়াটাই কিন্তু স্বপ্নের মধ্য দিয়ে আখতারুজ্জামান ইলিয়াস তুলে ধরেছেন। আরেকটি জিনিস আমরা দেখি যে ছোট গল্পের মধ্যে যে কাহিনীর কাল পরিসর, এই কাল পরিসর যুদ্ধের অনেক পরে হলেও যুদ্ধের অনুষঙ্গগুলো কিন্তু গল্পের মধ্যে ব্যবহার করা হয়েছে বারবার, এটি কিন্তু তোমরা দেখবে। যে মাত্র যে 20-21 যে বৎসর, এই বৎসরের মধ্যে যে স্বাধীনতাকামী বা স্বাধীনতা বিরোধী যে শক্তিটি আছে, সে শক্তি কিভাবে দেখা যাচ্ছে যে স্বাধীন দেশের যে নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, এবং এই ট্র্যাজেডির যে পরিস্থিতির সূক্ষ্ম এবং যুক্তিপূর্ণ যে বিশ্লেষণ, সে বিশ্লেষণে কিন্তু দেখি যে আমরা গল্পকার তার ঘটনার বর্ণনার মধ্য দিয়ে তুলে ধরেছেন এবং বারবার যুদ্ধের অনুষঙ্গকে টেনে এনেছেন। তো আরেকটি জিনিস আমরা দেখি যে বাস্তবে তার সমাধান যেহেতু কাম্য নয়, এজন্য তিনি স্বপ্নের আশ্রয় নিয়েছেন, যা আমরা
গল্পের মধ্যে দেখি, যে এবং তিনি স্বপ্নের আশ্রয়ে দেখিয়েছেন যে প্রতিরোধ এবং প্রতিকার এই দুটির দিকে প্রতীক রূপক এগুলোর আশ্রয় কিন্তু নিয়েছেন এবং সেগুলোকে যুক্তিযুক্ত মানে করে তুলতে সচেষ্ট হয়েছেন। তাই আমরা দেখি যে এখানে উত্তম মাধ্যম হিসেবে তিনি স্বপ্নকে ব্যবহার করেছেন। আরেকটি জিনিস হচ্ছে যে লাল ভূঁইয়া প্রথম যৌবনে যেমন সে সিনেমা দেখত, সিনেমা দেখার পর সেগুলো বয়ান করত এবং সে বয়ানের যে ভঙ্গিমা সেগুলো যেরকম ছিল, এবং অতিবৃদ্ধ হওয়ার পর যে তার স্বপ্নের মধ্যে যে নুরানি মুসল্লির আগমন ঘটে এবং নুরানি মুসল্লি তার সঙ্গে দাঁড়িয়ে নামাজ পড়ে, এরপরে আমরা দেখছি যে তার পায়ের পাতা হচ্ছে পশ্চাৎবর্তী সম্মুখবর্তী নয়। তো এর মধ্যে দিয়ে এইতে যে আবার দেখা যাচ্ছে যে বুলেটের যে অবস্থা এবং বুলেটের যে আচরণ, সে আচরণের মধ্যেও কিন্তু আকরজামান ইলিয়াস এটা বোঝাতে চেষ্টা করেন। এবং আমরা দেখি যে তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে এই পশ্চাৎমুখিতার কারণ কি। তবে একটি জিনিস আমরা দেখি যে এই স্বপ্নে দেখা মুসল্লি, এই মুসল্লির সঙ্গে লাল ভূঁইয়া তার আশ্রয়দাতা নাজির আলীর সাদৃশ্য খুঁজে পায়। তো এই নাজির আলী তখন দেখা যাচ্ছে যে বুলেটের মধ্যে যেমন আমরা দেখি যে তার মনোগত কিছু পরিবর্তন, যে প্রস্রাবের বেগের মধ্যে দিয়ে যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, এই দৃষ্টিভঙ্গি কিন্তু উঠে এসেছে। একটি জিনিস আমরা দেখি যে একটি প্রতিক্রিয়াশীল শক্তির যে পুনর্বাসন, এই পুনর্বাসনের প্রকারান্তরে মুক্তিযুদ্ধের যে পক্ষ শক্তির অবস্থান যে ক্রমেই সংকুচিত হয়ে যাচ্ছে বা সংকুচিত হচ্ছে, সেদিকটি কিন্তু মূলত আখতারুজ্জামান ইলিয়াস তুলে ধরেছেন। আর আমরা দেখি যে এখানে এই কৌশলের ক্ষেত্রে বুলেটকে আশ্রয় হিসেবে নেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী যে সময়, এই সময়ে যে আমরা যাকে বলবো যে পরিবর্তিত যে পরিস্থিতি, এই পরিস্থিতিকে কিন্তু এই গল্পের মধ্যে সংহতভাবে তুলে ধরা হয়েছে, তোমরা দেখবে। আর একটি জিনিস আমরা দেখি যে বিষয় ও চরিত্রের যে দিকটি আছে, এই দিকে আমরা গল্পকার এমন যে নিস্পৃহ ভাবনার প্রকাশ ঘটিয়েছেন যে তিনি যেন ইতিহাসকেই আবার তুলে ধরেছেন। আমরা সেসব চরিত্রগুলোর মধ্যে দিয়ে দেখি যে ছোটো বড় যে ঘটনাগুলো ঘটে গেছে, এই প্রতিটি ঘটনার মধ্যে লাল মিয়া, বুলেট, নাজের আলী এই যে চরিত্রগুলো আছে, এদের মানসিকতা, এইসব মানসিকতাকে কিন্তু লেখক সূক্ষ্মভাবে তুলে ধরেছেন। মুক্তিযুদ্ধের প্রশ্নে লাল মিয়া কখনও পাকিস্তানি সেনাবাহিনী, আবার কখনও মুক্তিযোদ্ধাদের সাফল্যে কিন্তু দুর্ভাবনাগ্রস্ত হয়েছে, যে মুক্তিযোদ্ধাদের সাফল্যও হয়েছে আবার পাকিস্তানিদের সাফল্যও হয়েছে। আবার তার চিন্তার মধ্যেও কাজ করেছে যে দেশে লন্ড্রির মালিক হতে চায়, ইমামতিকে কাজ দিয়ে সন্তুষ্ট করতে চায়, তারপরে তার মধ্যে যে ক্ষুদ্র স্বার্থপরতাগুলো সেগুলোও কিন্তু আমরা দেখছি যে এক্ষেত্রে স্বপ্ন আর যে স্বপ্নের যে সীমাবদ্ধতা, এই দুটো কিন্তু একীভূত হয়ে গেছে। এবং আমরা দেখি যে এ দুটো দিকই কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস গভীরভাবে অনুধ্যান করে তিনি গল্পের মধ্যে সফল প্রয়োগ ঘটিয়েছেন। আর একটি জিনিস দেখি যে বুলেটের অবিশ্বাস, তারপরে হচ্ছে সন্দেহপ্রবণ যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের মধ্যেও লেখকের কিন্তু কিছুটা ব্যঙ্গ প্রভাব রয়েছে, ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গি রয়েছে যা কিনা আমরা দেখি। এবং এই যে প্রতিক্রিয়াশীল যে ব্যক্তিরা আছে এবং তাদের যে ভয়াবহতা, এই ভয়াবহতার দিকগুলো কিন্তু আমরা দেখি যে এখানে উঠে এসেছে। আবার দেখি যে যুদ্ধবেশে যে বিজয়ীর বেশে মুক্তিযোদ্ধাদের ফিরে আসা, ফিরে এসে তারপরে যার যে অবস্থান, সে অবস্থান থেকে সেগুলো তুলে ধরা, এগুলোও কিন্তু হয়েছে। তো আমরা একটা জিনিস দেখি যে ইমামউদ্দিনের এই যে ছেলের নামকরণ বুলেট,
এই নামকরণের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে একটু কৌতূহল উদ্দীপক, তারপরে হচ্ছে এখানে তার মধ্যেও কিছুটা ব্যঞ্জনা রয়েছে। তো দেখে যে এটা কেন হয়েছে, এটা হচ্ছে সেই ছোট্ট বয়সে ছেলের প্রস্রাব করার যে বেগ, সে বেগের গতি ছিল বুলেটের মতো। এই জন্য ইমামউদ্দিনকে দেখে যে ছেলের নাম বুলেট রাখা হয়, এবং তার যে ছোটোবেলার যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ড কিন্তু নামকে সার্থকতা সার্থক করে তোলে, এই জিনিসটা কিন্তু আমরা দেখি। এরপরে আমরা দেখি যে আখতারুজ্জামান ইলিয়াস যে শ্লোকের ব্যবহার করেছেন, শ্লোকের ব্যবহারের মধ্যে যেমন আছে যে খোয়াবে দরবেশে দেখি নেকি বান্দা তার, খোদার দরবারে শুকুর করে বেসমার, দেখিতে এরাদা যদি হয় পুনরায়, শিওরে বালিশখানি উল্টায়া ঘুমায়। এখন তোমরা একটা জিনিস খেয়াল করবে, তার যে খোয়াব নামা উপন্যাসটি আছে, এই খোয়াব নামা উপন্যাসের মধ্যেও কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপট উঠে এসেছে সেই 69 থেকে 95 এই সময়কালের মধ্য দিয়ে। তো এখানে আমরা দেখছি যে খোয়াবনামা উপন্যাসের মধ্যেও তিনি এই শ্লোকেরই ব্যবহার করেছেন, এবং দেখা যাচ্ছে যে তার এই জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পগ্রন্থের মধ্যেও এই শ্লোকেরই ব্যবহার করেছেন। তো এর থেকে আমরা একটি জিনিস সহজেই অনুমান করতে পারি যে এখানে এই যে শ্লোকগুলো ব্যবহার, এই শ্লোকগুলো হচ্ছে লেখকের একেবারে স্বগত শ্লোক, যা আমরা দেখি যে লেখকের দৃষ্টিভঙ্গি কীরকম এটিকে কিন্তু আকর্ষণ করে। যা আমরা দেখি যে মূলত তাহলে আমরা দেখছি যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পের মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে, যে মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে রাজাকারদের অত্যাচার, এরপরে নির্বিচারে মানুষকে হত্যা করা, ধ্বংসযজ্ঞ, তারপরে হচ্ছে বিরোধী শক্তির যে পুনরুত্থান এবং সামাজিক প্রতিষ্ঠা কীভাবে তারা পাচ্ছে সেই দিকটি, আবার দেশের সামগ্রিক পরিস্থিতি যা আছে সেই সামগ্রিক পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি, সেদিক থেকে কীভাবে রাজাকাররা নিয়ন্ত্রণে নিচ্ছে সেই দিকটি, তারপর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের যে দুর্দশা, সে প্রত্যেকটি জিনিসই কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস অনেক সুন্দর করে তার এ গল্পে উপস্থাপন করেছেন। আরেকটা জিনিস আমরা দেখি যে তার যে অন্যান্য দুটি গল্প আছে, খোয়ারি, তারপরে হচ্ছে অপঘাত, এগুলোর মধ্যে মুক্তিযুদ্ধের যে প্রসঙ্গ, সে প্রসঙ্গ দেখা গেছে যে যুদ্ধকালীন বা পরবর্তী 1-2 বছরের মধ্যে সীমাবদ্ধ থেকেছে, এটা তার থেকে বেশি ব্যপ্ত হয়নি। কিন্তু জাল স্বপ্ন, স্বপ্ন জালের যে কালিক বিন্যাস বা কালিক ব্যক্তি, সে ব্যক্তি কিন্তু প্রায় এক যুগ থেকে প্রায়, মানে যাকে বলা যায় যে যুদ্ধকাল থেকে, মানে যুদ্ধের কিছুকাল পূর্ব থেকে একেবারে মানে 2 যুগ পর্যন্ত এটি কিন্তু আমরা দেখি। তাছাড়া একটি জিনিস আমরা দেখব যে তার এই গল্পের যে বয়ন, এই বয়নে মুক্তিযোদ্ধাদের যে অপশক্তির প্রতিক্রিয়াশীলতা, তো এই প্রতিক্রিয়াশীলতা কীভাবে আলোচিত হয়েছে সে দিকটি কিন্তু আখতারুজ্জামান ইলিয়াস তুলে ধরেছেন, যা কিনা আমরা দেখি যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, জালের যে বুনন এবং সে বুনন কীভাবে মানুষের মধ্যে প্রভাব ফেলে সে দিকটিও কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন এখানে আছে ইমামউদ্দিনের যে আকাঙ্ক্ষা হয়েছিল, সেই আকাঙ্ক্ষায় প্রকাশিত যে তারা নাকি নাজ গুলিস্তান সব দখল করে নেবে, ইচ্ছা মতো ছবি দেখবে, গুলিস্তান রেস্টুরেন্টে ঢুকে যা মনে হয় তাই খাবে, চুচিন চৌ রেস্টুরেন্টে বিলাতি বোতল সব খুলে দেওয়া হবে সবার জন্যে। এটা হচ্ছে সেই সময়ের প্রতিক্রিয়া রূপে দেখানো হয়েছে। কিন্তু একটি জিনিস আমরা দেখি যে এসব যে প্রতিক্রিয়াশীল ব্যক্তি যারা আছে তাদের, তারা কিন্তু অপকৌশলে সে সব কিছুকেই নষ্ট করে দেয়, তারা কিন্তু স্বাভাবিক অবস্থা বিরাজ করতে দিতে চায় না সেদিকটি। এবং অন্যদিকে যে ভুল স্বপ্ন জালের মতো করে কীভাবে জীবনকে জড়িয়ে নিচ্ছে, এই জড়িয়ে নেওয়ার যে দিকটা, এটি কিন্তু মানে রূপকাশ্রয়ী যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল, তার মধ্য দিয়ে ব্যাখ্যা করা হয়েছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, যা আমরা দেখি। তো মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব এবং যোদ্ধাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিন্তু আমরা দেখি যে কোনোভাবেই আপোষহীন নয়,
এবং হীন না করে তিনি যুদ্ধের ঘটনা এবং ঘটনা পরবর্তী যে পর্যায়, সে পর্যায়ের যে নৈরাজ্যগুলো ঘটেছে এবং তিনি সেটি একেবারে নির্মোহ ভঙ্গিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যা আমরা এই জাল স্বপ্ন, স্বপ্নের জাল গল্পের মধ্যে দেখি। তোমরা গল্পটি ভালো মতো পড়বে, পড়ে তারপরে বুঝতে চেষ্টা করবে যে আসলে কি বলা হয়েছে গল্পটিতে। তো আজকে আমরা এই পর্যন্তই রাখি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গল্পে চলে যাব। ধন্যবাদ সবাইকে।